সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমি প্রকাশ করতে চাই এই সফলতার দর্শকদের উদ্দেশ্যে। দর্শকরা দেখছে বলে আজকে এটা সফল, মানুষ গ্রহণ করছে, এবং মানুষ যেহেতু গ্রহণ করছে, মানুষ যেহেতু ভালো লাগছে, তাদের উৎসাহ উদ্দীপনা, তাদের ভালো লাগাটা প্রকাশ করছে, তো অতটুকু সফলতা তো আমরা পেয়েছি অবশ্যই। যে কিছু মানুষ যেহেতু ভালো বলছে, ওই সফলতাটাকে কেন আমরা ছোট করে দেখব, তো অবশ্যই সফল। চলচ্চিত্র নির্মাণ বা চলচ্চিত্রের সফলতা এই প্রসেসটা আসলে একার পক্ষে সম্ভব নয়। কেউ যদি বলে যে এটা শুধু আমার একার জন্য হয়েছে, যে সাকিব ভাই কখনো বলে না, সেও সবসময় বলে যে আসলে দেখো এক এটা একটা টিম ওয়ার্কের একটা ব্যাপার। তো যখন সবার একটা সৎ উদ্দেশ্য নিয়ে একটি ভালো কাজের জন্য এগিয়ে যায়, নিজের 100% সবাই ঢেলে দেয়, তখন আসলে ভালো কিছুই তৈরি করা সম্ভব এবং সফলতা আসবেই নিঃসন্দেহে। আমরা ছোটোবেলায় পড়েছি না যে দশের লাঠি একের বোঝা, তো সেরকম সিনেমা আসলে একার সফলতা কারোর জন্য আসে না। হ্যাঁ, নিঃসন্দেহে সাকিব ভাইয়ের জন্য আমরা একটা বড় ক্রাউড পেয়েছি, তার একটা বড় ফ্যান ফলোয়ার পেজ আছে। ধরুন আপনি একটা ছোট মাইক্রোফোন দিয়ে একটি কথা সবাইকে বোঝাতে যাচ্ছেন, তার আওয়াজটা কিন্তু ছোট হবে। আপনি যখন একটা বড় সাউন্ড সিস্টেম নিয়ে কথাটি বলবেন, তখন কিন্তু কথাটি সারা পৃথিবী ওই সমগ্র জায়গায় ছড়িয়ে যাবে। তো সাকিব ভাই হচ্ছেন এমন একটি মাধ্যম, বাংলাদেশের সবচেয়ে বড় স্টার যেহেতু তিনি, তার মাধ্যমে কোনো বার্তা যখন আপনি মানুষকে পৌঁছাতে যাবে, নিঃসন্দেহে সেটা সবার কাছে, সবার চেয়ে বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। তো সেই দিক থেকে আমরা অবশ্যই তাকে কৃতিত্ব দিব। নির্মাণের জায়গা থেকে যদি বলেন, আমি একা নই, আমার পুরোটা টিম রয়েছে, আমার এই কলাকুশল যারা ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। তারা সবাই মিলে আসলে ভালো ছবি নির্মাণের প্রয়াস করেছেন, কষ্ট করেছেন, তার জন্য আসলে ভালো হয়েছে। এখানে কারোর কৃতিত্ব আসলে একা দেওয়ার নয়। আমি 60% মতো দর্শক দেখতে পেয়েছি একদম পিক শোতে, কিন্তু যে দাবি করা হচ্ছে হাউসফুল, আসলে হাউসফুলগুলো কোন জায়গায় হচ্ছে, কোন শোতে, এটা তো জানতে চাই। দেখুন, হাউসফুলের যেই বার্তাগুলো আমাদের এখান থেকে আপনাদেরকে প্রকাশ করা হচ্ছে, সেগুলো আসলে অথেন্টিক। এগুলো ধরেন আমাদের যে প্রতিনিধি আছেন যারা, তারা বিভিন্ন সিনেমা হলে যাচ্ছেন, ঘুরছেন, দেখছেন, সেখান থেকে ভিডিও ছবি আমাদেরকে পাঠাচ্ছেন, আমরা সেটা যাচাই বাছাই করে দেখছি সত্যতা। যখন আমরা দেখছি যে না অথেন্টিসিটি আছে, তখনই আমরা হাউসফুল দিচ্ছি। খুলনা চিত্রালী হলের মালিকের সাথে আমার কিছুক্ষণ কথা হলো, ওনার নাম উত্তপু খান। উনি আমাকে বললেন, ভাই আমরা এর আগে এজাবৎকে যতগুলো সিনেমা চালিয়েছি গত 2 বছরে, হায়েস্ট সেল আমি এটা দিয়ে পেয়েছি। তো এখান থেকে আসলে কিন্তু আমাদের আত্মবিশ্বাস এবং আমরা তথ্যগুলো প্রকাশ করছি। দেখুন, আমাদের প্রচার পরিকল্পনা যা যা ছিল সে অনুযায়ী কাজ চলছে। তার যখন প্রচারণায় অংশগ্রহণের সময় হবে, আমরা যখন তাকে জানাবো, সে সময় মতো চলে আসবেন। সবার প্রচারণা কৌশল তো আর এক হবে না, পর্দায় যেমন চরিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে বিভিন্ন সময় শিল্পীর উপস্থাপন আবির্ভাব ঘটে, তো আমাদের এই প্রচারণা পরিকল্পনা যখন যার প্রয়োজন হবে সময়মতো সে পৌঁছে যাবে। তার জন্য করতে হবে অপেক্ষা। আর লিডার মেলাতে যেহেতু অনেকদিন চলবে, আপনারাই বলছেন দর্শক গ্রহণ করেছে, তার মানে সিনেমাটি চলবে আরও অনেক দিন চলবে, তো কোনো না কোনো সময় যেহেতু সাকিব ভাই তার ফেসবুক থেকে বলেছেন সে আসবেন, তার পরিবার নিয়ে আপনাদের পরিবারের সাথে সিনেমাটি দেখবেন, সে অবশ্যই তার কথা রাখবেন। সিনেপ্লেক্সে নাকি লিডার বাংলাদেশের শো কমে গেছে, দেখুন আসলে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, আমি বসুন্ধরা সনি যে সিনেপ্লেক্সগুলো আমি খবর পাচ্ছি, আপনারা দেখছেন যে আমরা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তাদের জায়গা থেকে আসলে তারা ওই শোগুলো ঠিকঠাক ভালো মতো যাচ্ছে। এখন কোন জায়গায় শো কমেছে, কোন জায়গায় বেড়েছে, এগুলো আসলে পরিবেশনা সংস্থা যে আছে আমাদের টিওটি ফিল্মস, তাদের সিদ্ধান্ত কিছু জিনিস ঘটছে। হয়তোবা ওখানকার দর্শকগুলো এই হলটা টানার জন্য হয়তোবা একটা অফ করা, একটা অন করা হয়েছে।